আপনার এটা কানের দুল মনে হয় ম্যাডাম। এত কষ্ট করে ঢুকে আপনি এই চুরি করছেন? আপনি জানেন আপনার চোর নামের কলঙ্ক? চোর সমাজ যদি জানতে পারে যে আপনি এইটুকু চুরি করছেন তাহলে আপনাকে বহিষ্কার করবে ওদের সমাজ থেকে। জি ম্যাডাম। আপনি জানেন আমার বাসায় কত টাকা আর কত গোল্ড আছে? জেনে শুনে চুরি করতে আসিনি ম্যাডাম, বাড়ি ফাঁকা পেয়েছি তাই ঢুকে পড়েছি। তাই না? চল না আমার সাথে, আপনাকে দেখাই কি কি আছে। ম্যাডাম আমি আমি কিছু জানতে চাই না, দেখতেও চাই না। আপনি আমার মাফ করে দেন ম্যাডাম, এই যে এই এগুলো আমি রেখে যাচ্ছি ম্যাডাম, আর আমার এই ব্যাগের মধ্যে যা যা আছে তাও রেখে যাচ্ছি। খুব বেশি কিছু নেই, একটা হাতুড়ি আছে আর কি কি জানি, একটা বাংলা মোবাইল আছে, এগুলো আপনি সব রেখে দেন ম্যাডাম, আমার আপনি মাফ করে দেন। আমি আপনাকে আমি বলছি আমার সাথে যাইতে আপনি যাবেন, আপনি আমাকে খেপাচ্ছেন কেন? আমাকে রাগায় তার পরিণাম কত খারাপ হইতে পারে আপনি জানেন? যান না ম্যাডাম, তাও যান। যাচ্ছি, এই নলটা একটু ওদিকে রাখেন ম্যাডাম। তাড়াতাড়ি হাঁটেন, হাঁটেন সোজা, এবার বাই। ম্যাডাম আসল হলে কিন্তু গুলি করে যেতে পারে। নড়বেন না, এখানে দাঁড়িয়ে থাকবেন। আপনি কি চুরি করলেন? ছোট্ট কানের দুল আর 2000 টাকা নিলেন। ম্যাডাম আমি তো আপনারা কয়েছি আমি বড় কোনো চোর না, সামান্য সিসকে চোর। আমার যতটুকু প্রয়োজন ছিল আমি ততটুকু নিয়েছি ম্যাডাম। ম্যাডাম আপনি আমারে ছাড়িয়ে দেন প্লিজ, আমারে ছাড়িয়ে দেন। আপনি ছেলেগুলো সব নিয়ে যেতে পারেন, আমি কিচ্ছু বলবো না। ম্যাডাম আমাকে গরিব মানুষের সাথে মশকারা কেন করতেছেন? এগুলো দিয়ে আমি কি করবো? আপনার জিনিস আমার কোনো কিছু দরকার নাই, আমার চোরের যা যা কিছু ছিল তাও তো আপনারা দিয়েছি, আমারে ছাড়িয়ে দেন ম্যাডাম। এত সহজে তো আপনাকে ছাড়া যাবে না, সেটা কেমন হয় বলেন? আপনার বাসায় হ্যান্ড স্যানিটাইজার আছে? কেন আমি হাতে মাইকা প্রয়োজনে আবারও আপনার পায়ে ধরবো ম্যাডাম। আপনি আমার বাসায় ঢুকছেন, আমার জিনিসপত্র চুরি করছেন, ভাগ্যিস আমি টের পাইছিলাম। টের না পাইলে তো আপনি এগুলো নিয়ে চলে যাইতেন, এখন তো আমার আপনাকে একটা পানিশমেন্ট দিতেই হবে। আপনার যে শাস্তি মন চায় সেটা আমারে দেন, প্রয়োজন হলে আপনার ওই স্যান্ডেল খুলে আমার এই গালে মারেন, তা ম্যাডাম আমারে পুলিশে দিয়েন না, আর সব শাস্তি দেন। তাই না? জি ম্যাডাম। ওকে আমার ভাবা লাগবে। আচ্ছা আসেন, ফলো করেন আমাকে। কোনে আসেন, সে কথা। Bye.